আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখতেছেন ক্রিয়েটিভ ডিজাইন জোন ইউটিউব চ্যানেল। ক্রিয়েটিভ ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে আরেকটি ছোট্ট বাড়ির প্ল্যান শেয়ার করব, যাদের পাশে জায়গা খুব কম তাদের জন্য মূলত এই প্ল্যানটি। তো চলুন শুরু করি। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমি একটি প্ল্যান ওপেন করেছি। এই প্ল্যানটির দৈর্ঘ্য হচ্ছে 57 ফিট 8 ইঞ্চি এবং এটির প্রস্থ হচ্ছে 25 ফিট 8 ইঞ্চি। এটির পাশে জায়গা খুবই কম। সো এই বাড়িটির সামনে একটি রাস্তা রয়েছে এবং এটি হচ্ছে মেইন এন্ট্রান্স। ঢুকে আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন একটি কার পার্কিং, 10 ফিট 10 ইঞ্চি বাই 19 ফিট 9 ইঞ্চি। এখানে একটি ছোট্ট ইউনিট রাখা আছে। এই অংশে পেয়ে যাবেন একটি কিচেন, 6 ফিট 8 ইঞ্চি বাই 6 ফিট। এই অংশে একটি বেডরুম পেয়ে যাবেন, 10 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট 8 ইঞ্চি, এবং সাথে একটি অ্যাটাচড টয়লেট থাকতেছে, 6 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিট। এটির সাথে একটি বারান্দা থাকতেছে। এই অংশে একটি কমন টয়লেট থাকতেছে, 5 ফিট বাই 6 ফিট। এটি হচ্ছে স্টেয়ার। দেন হচ্ছে এদিকে আরেকটি ইউনিট রাখা আছে। ঢুকে আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন একটি ডাইনিং স্পেস, 14 ফিট 9 ইঞ্চি বাই 8 ফিট 3 ইঞ্চি। এই অংশে কিচেনটি রাখা আছে, 6 ফিট 8 ইঞ্চি বাই 6 ফিট। এই অংশে একটি কমন টয়লেট রাখা আছে, 5 ফিট বাই 6 ফিট। এই অংশে একটি বেডরুম রাখা আছে, 10 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট 8 ইঞ্চি। এটির সাথে একটি বারান্দা থাকতেছে। এই অংশে আরেকটি বেডরুম পেয়ে যাবেন, 10 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট 8 ইঞ্চি। এটির সাথে একটি অ্যাটাচড বাথ থাকতেছে, 6 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিট। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। চলুন আমরা ফার্স্ট ফ্লোরটা একটু দেখি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান। এখানে যখন আপনারা আসবেন, সিঁড়ি দিয়ে উঠে আপনারা যে কোনো একটা ইউনিটে চলে যেতে পারবেন। আমরা যে কোনো একটা ইউনিটে প্রবেশ করি, আমরা ইউনিট ওয়ানে প্রবেশ করি। এই অংশে পেয়ে যাবেন আপনারা একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস, 14 ফিট 9 ইঞ্চি বাই 8 ফিট 3 ইঞ্চি, এবং এখানে একটি কমন টয়লেট পেয়ে যাবেন, 5 ফিট বাই 6 ফিট। এই অংশে কিচেনটি রাখা আছে, 6 ফিট 8 ইঞ্চি বাই 6 ফিট, এবং এই অংশে একটি বেডরুম রাখা আছে, 10 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট 8 ইঞ্চি। এটির সাথে একটি অ্যাটাচড বাথ থাকতেছে, 6 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিট। এটির সাথে একটি বারান্দা রাখা আছে। এই অংশে হচ্ছে আরেকটি বেডরুম রাখা আছে, 10 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট 8 ইঞ্চি। এটির সাথে একটি বারান্দা রাখা আছে। সো এই ইউনিটে আমরা যখন প্রবেশ করবো, তখন আমরা এখানে পেয়ে যাবো একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস, 14 ফিট 9 ইঞ্চি বাই 8 ফিট 3 ইঞ্চি। এই অংশে কিচেনটি রাখা আছে, 6 ফিট 8 ইঞ্চি বাই 6 ফিট। এই অংশে একটি কমন বাথ রাখা আছে, 5 ফিট বাই 6 ফিট। এই অংশে একটি বেডরুম পেয়ে যাবেন, 10 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট 8 ইঞ্চি, এবং এটির সাথে একটি বারান্দা রাখা আছে। এই অংশে আর একটি বেডরুম পেয়ে যাবেন, 10 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট 8 ইঞ্চি। এটির সাথে একটি অ্যাটাচ বাথ থাকতেছে, 6 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিট। সো এটা গেল ফার্স্ট ফ্লোর প্ল্যান। তো আপনাদের যাদের পাশে জায়গা খুব কম, তারা চাইলে এই ধরনের প্ল্যান করতে পারেন। এটি একটি 2 ইউনিটের বাড়ির প্ল্যান। দুটি করে প্রতিটি ইউনিটের মধ্যে 2টি বেডরুম থাকতেছে, একটি ড্রয়িং কাম ডাইনিং, একটি কিচেন, 2টি টয়লেট থাকতেছে। তো অল্প জায়গার মধ্যে খুব সুন্দর প্ল্যান। আশা করি আপনাদের প্ল্যানটি ভালো লাগবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবো নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।